চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি একটা হল ভিডিও শেয়ার করতে চলেছি। সো বেসিক্যালি যারা যারা এখানে কলকাতাতে থাকো তারা জানো ডেফিনেটলি, যখন আমরা লোকাল ট্রেনস দিয়ে ট্রাভেল করি তখন অনেক থার্টি রুপিস করে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস কিনতে পাওয়া যায়। সো সেই ইয়াররিংসগুলোই আমি অনেক কটা কিনেছি, কিনে অনেক কটা জমিয়েছি। অ্যান্ড যদি মানে যদি কলকাতায় থাকো তাহলে এটাও জানবে যে স্প্ল্যানেডেও এরকম ছোটো ছোটো দোকান বসে যেখানে থার্টি রুপিস করে ইয়াররিংস বিক্রি করে। তো সেখানে বেশ মানে হেভি ওয়েট বলবো না, বাট বেশ বড়ো বড়ো ইয়াররিংস পাওয়া যায়। তো সেগুলোরই আমি কিছুদিন আগে গিয়ে অনেক কটা কিনে এনেছি অ্যান্ড তোমাদের সাথে সেটারই হল আজকে শেয়ার করবো। সো ইয়া, আশা করি তোমাদের এই হল ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। সো উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট। স্টার্টিং অফ উইথ ফার্স্ট ইয়াররিং যেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, খুব মানে আমার তো খুব ভালো লাগছে ইয়াররিংটা। আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না যদিও, বাট ডেফিনেটলি ট্রাই করবো। সো এই ইয়াররিংটা যদি তোমরা সামনের থেকে দেখো, দেন এগুলো হচ্ছে পুঁতি দেওয়া পার্ল, মানে অরিজিনাল পার্ল একদমই না, জাস্ট এমনি প্লাস্টিকের পার্ল। অ্যান্ড তার সাথে সাথে প্লাস্টিকের কাউরি শেল যেটাকে বলে, সেটা প্লাস্টিকের কাউরি শেল অ্যান্ড প্লাস্টিকের পার্ল, এইটা দিয়ে এভাবে হুপের মতো একটা ইয়াররিং। সো এটা বেশ সুন্দর একটা ইয়াররিং, আমার তো খুব ভালো লেগেছে। এটা ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব কিছুর সাথে ডেফিনেটলি যাবে। আমি এরকম একটা কুর্তি পরে রয়েছে, কুর্তির সাথেও খুব সুন্দর এটা মানাচ্ছে। সো ইয়া, এটা হচ্ছে ফার্স্ট ইয়াররিং যেটা ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব কিছুর সাথে যাবে অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারেট পিস। বলতে অন টু নেক্সট ইয়াররিং, তো বেসিক্যালি এটা হচ্ছে সেই ইয়াররিংটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর এত বড় একটা পিস। ডেফিনেটলি এটা যদি একটু কি বলে সেটাকে, এইভাবে যেটা হ্যাঙ্গিং না হয়ে যদি এরকম টপ কাইন্ড অফ হতো দেন ডেফিনেটলি আরও ভালো লাগতো, বাট নেভারদিলেস এত বড় একটা ইয়াররিং পাচ্ছি জাস্ট ফর ₹30। সবকটা যা যা দেখাবো সবকটাই কিন্তু ₹30-এর। সো এত বড় একটা কানের দুল পাচ্ছি জাস্ট ফর ₹30। এরকম একটা বড় লুপ এনে কেনা না, ছোটো ছোটো বল বল মতো দেওয়া রয়েছে, পুরোটা মুভেবল বলস। সো এরকম বল দেওয়া রয়েছে, এখানে একটা ছোটো ঝুমকো অ্যান্ড ঝুমকোর নিচেও ছোটো ছোটো বলস রয়েছে অ্যান্ড এটা এরকমভাবে হ্যাঙ্গিং সিস্টেম। সো এটাও খুব সুন্দর একটা কানের দুল, এভরি ইন্ডিয়ান ওয়ারের সাথে, কোনো হ্যান্ডলুম শাড়িসের সাথেও খুব সুন্দর যাবে অ্যান্ড ইভেন কুর্তিসের সাথে তো ডেফিনেটলি যাবে। অ্যান্ড এইটা দেখে তোমাদের যতটা হেভি ওয়েট মনে হচ্ছে, বাট ডেফিনেটলি অতটা হেভি না, খুব হালকা। অ্যান্ড ইয়েস, একটা কথা বলে রাখি, যেহেতু এগুলো ₹30-এর জিনিস, সো নেভার এক্সপেক্ট কি খুব ভালো হবে, খুব ভালো কোয়ালিটির হবে, এরকম কিছুই হবে না। বাট হ্যাঁ, তোমরা যদি এটাকে ঠিকভাবে, এটা খুব গ্লস, খুব গ্লসি মানে এখন খুব ফ্রেশ মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে, দেখতে পাচ্ছ খুব মানে চমকিলা কাইন্ড অফ বলে না ওরকম। বাট হ্যাঁ, এটা খুব ভালো কোয়ালিটির একদমই না, এটাকে তোমরা বছরের পর বছর যাবে ওরকম এক্সপেক্টও করতে পারো না। হার্ডলি যদি এক বছর যায় তাও খুব ভালো, আমার তো ডেফিনেটলি এক বছর চলে যায়, আমি মোটামুটিভাবে রাখি না, আমার এক বছর ডেফিনেটলি চলে যায়। সো তোমরাও সেইভাবেই এক্সপেক্ট করো, ₹30-এর জিনিস আমার বেশি দিন যাবে না, মোটামুটি তোমরা যদি রেগুলার ইউজ করো 6 মান্থস টু 1 ইয়ার চলে। অল রাইট, সো নেক্সট টুলটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গিংগুলো ঝুলে পেঁচে গেছে, এক সেকেন্ড। ওকে, এবার দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিশূলের মতো দেওয়া অ্যান্ড দেন একটা রাউন্ড রাউন্ড শেপের একটা চার্মস দেওয়া, তারপর ছোটো 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 বিডসের মতো অ্যান্ড একটা লং চেন, তারপর সিমিলারলি নিচেও এরকম ছোটো 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 ঘুঙ্গু কাইন্ড অফ দিয়েছে। সো এটাও খুব সুন্দর এলিগেন্ট একটা লুক, আমি এটা একটু পার্টি বার্টি একটু পুজোয় পুজোয় যখন ঘুরবো তখন এগুলো ডেফিনেটলি আমি ওয়্যার করবো। এগুলো রেগুলার ইউজের জন্য এটা আমি বল মানে আমি এত বড় রেগুলার ইউজের জন্য পরি না, সো কোনো পার্টি পার্টিতে গেলাম তখন ডেফিনেটলি আমি এটা ক্যারি করবো, এত সুন্দর একটা পিস। অ্যান্ড এখানে এটার বেস্ট পার্ট আমার লেগেছে হচ্ছে এখানে যেই ত্রিশূলের মতো দেওয়া আছে না, সেই ত্রিশূলটা আমার সব থেকে বেস্ট পার্ট লেগেছে। অ্যান্ড আমি যারা কিনা খুব একটা জুয়েলারি পরি না, আমার জন্য এই ₹30-এর জুয়েলারিগুলো পারফেক্ট, বিকজ অত কস্টলি জুয়েলারি কিনে আমার লাভ হয় না, সেই পরে থাকে বাড়িতে। সো ইয়া, এটা হচ্ছে নেক্সট পিস। অ্যান্ড এগুলো সবকটাই কিন্তু খুবই লাইট ওয়েট, একদমই হেভি ওয়েট যে তা না, ঝুলে পড়ছে ওরকম একদমই না, তোমরা দেখলেই বুঝতে পারবে একদম। ওকে, সো গাইস, নেক্সট যেটা দেখাবো সেটা একদমই লাইট, মানে ছোট্ট একটা দুল, এটাও ₹30 করেই নিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ এটা, যদি তোমরা দেখতে পাও এটা একটা কি বলে আউল বলতে পারো, মানে কি বলে বাংলায় কি বলে আমি জানি না, বাট বাদুর, হ্যাঁ বাদুরের একটা এসে দেখতে পাচ্ছ, খুব সুন্দর এটা স্ট্রাকচারটা খুব সুন্দর তৈরি করেন, খুব ছোট এইটুকুনি ছোট একটা পিস, বাট ইয়েরটা খুব ভালো একটা পিস, আমি এটা মানে যেখানে ইচ্ছে আমি পরে যেতে পারি, ছোটোখাটো বাজার বাজারে গেলেও আমি এটা পরে যেতে পারি, এতটা এটা ভালো লাগে আমার, মানে এটা খুব হ্যান্ডি, যখন আমার খুব বেশি কিছু পরতে ইচ্ছে করে না তখন আমি এটা পরে নিই। এটা কিন্তু খুব, এইটার কোয়ালিটিটা আমি পার্টিকুলারলি বলতে পারি, খুব ভালো একটা কোয়ালিটি, বাকিগুলো একদমই লাইট
বাট এটা খুব ভালো একটা কোয়ালিটি আমি বলতে পারি। সো ইয়া, এটা নেক্সট কানের দুল। অলরাইট, দেন আরেকটা আছে খুব এলিগেন্ট, এটা একটা ব্ল্যাক এন্ড গ্রিনের মধ্যে একটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে পুরো ব্ল্যাক গ্রিনের স্টোনসও না, বাট হ্যাঁ প্লাস্টিকের কিছু একটা স্টোন দিয়ে এই সাইডটা পুরো এইভাবে বর্ডার করেছে, আর বাকিটা পুরো ব্ল্যাক। এটা অলমোস্ট এক বছর হয়নি, বাট 8-9 মাস হয়েছে, বাট না কোনো কালার ফেড হয়েছে না কিছু হয়েছে, খুব ভালো একটা সেট। এখানে দেখতে পাচ্ছি এখানে রাউন্ড 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 দেওয়া, মানে রাউন্ড রাউন্ড ইন সেন্স ব্লু কালার পার্লের মতো, এটা পুরোটাই প্লাস্টিকের পার্ল, সো কোনো কিছুই অরিজিনাল না। 30 রুপিসে তোমরা আর কি পাবে। সো ইয়া, এটা একটা সেট, তোমাদেরকে একবার পরে দেখা। এটা আমার কানটা ব্যথা হয়ে গেছে, এবার বাকি আর গুলো পরতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট ইয়া চেষ্টা করছি যতটা পরে দেখানো যায়। ওকে, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক বোঝা যাচ্ছে না। এনিওয়েজ, এটা দেখতে পারো খুব সুন্দর একটা পিস, এটাও 30 রুপিসের মধ্যে এই পিস পাওয়া ইজ রিয়েলি লাইক কি বলবো, একটা চমৎকার বলতে পারো তোমরা। সো এটা হচ্ছে নেক্সট কানের। আগেইন আরেকটা হচ্ছে এই কানের দুলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা, এখানে একটা বড় গোল রাউন্ড চমচের মতো রয়েছে, এন্ড দেন নিচে ছোট ছোট ঝুলঝুল মানে ঘুমরু টাইপের ছোট দিয়েছে, এখানে একটা ঝুমকো, এন্ড দেন ঝুমকোর মতো এরকম ঝুলঝুল, এন্ড ঝুমকোটাও খুব সুন্দর, খুব ডিফারেন্ট দেখতে হচ্ছে, এখানে খাপ 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 আঁকা। এটাও খুব সুন্দর একটা কানের দুল, একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। এটাও আমার অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে এই কানের দুলটার, বাট এখনও এত সুন্দর রয়েছে, এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দুল। সো আমি বলবো তোমরা ডেফিনেটলি এগুলো যদি কলকাতা কখনো কেউ ঘুরতে আসো, তাহলে স্প্ল্যানেডে ট্রাই, মানে লোকাল ট্রেনে কোন ট্রেনে থাকবে কোন ট্রেনে থাকবে না সেটা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স সেটা একটা বলতে পারো যে না পাওয়ার চান্সেস থাকে, বাট তোমরা যদি কেউ কলকাতায় আসো বা কলকাতায় থাকো তারা তো ডেফিনেটলি জানো, বাট কলকাতার বাইরে যারা থাকো তারা ডেফিনেটলি একবার এসে স্প্ল্যানেডে চেক করে যেও, এগুলো এরকম ছোটো 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 বাইরে দোকান নিয়ে বসে সেখানে এগুলো পাওয়া যায়, খুব সুন্দর এগুলো। সো ইয়া, এটা ছিল আমার নেক্সট কানের, অ্যান্ড নাও ওয়ান অফ দি বেস্ট আমার কানের দুলের মধ্যে এই একটা, মানে আমার মোস্ট ফেভারেটের মধ্যে এই একটা কানের দুল দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা কানের দুল। এখানে না দুটো, তোমরা ভালো করে বুঝতে পারছো না হয়তো, এই যে এখানে পিকক, দুটো পিকক মোটিভ করা, এখানে একটা পিকক, এখানে একটা পিকক, অ্যান্ড মাঝখানে একটা ফ্লাওয়ার দেওয়া, এরকম একটা হাফ মুনের মতো, অ্যান্ড দেন পুরো ঝুমকো 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 দেওয়া, আর এখানে একটা হুক, এইভাবে হুকটা খুলে এইভাবে লাগিয়ে অ্যান্ড দেন এইভাবে করতে হয়। সো আমি আর লাগাচ্ছি না, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আশা করি, খুব ভালো লাগে, খুব এলিগেন্ট লাগে এটাও। এটাও দেখতে পাচ্ছি ইন্ডো ওয়েস্ট, ইন্ডিয়ান লুক, ইন্ডো ওয়েস্টার্ন, মানে কোনো ইন্ডিয়ান ড্রেস কোনো ইন্ডো ওয়েস্টার্ন লুকের সাথেও এগুলো ডেফিনেটলি তোমরা ক্যারি করতে পারো, খুব সুন্দর এই কানের দুলটা। অ্যান্ড এটাও ডেফিনেটলি, এটা কি বলতো, এইটা এইটা একটু পাতলা, অ্যান্ড এটা একটু একটু হেভি, একটু হেভিনেস এইটার কম্পারিজনে একটু হেভি, সো যদি বাইরে খুব হাওয়া দেয় তখন এটা খুব যেরকম ঝুলঝুল, এটা মানে কি বলবো উড়তে থাকে এরকমভাবে উড়তে থাকে, অ্যান্ড তোমার কানটার মধ্যে ব্যথা করে। সো এটা পরার পরে আমার ব্যথা পড়ে গেছিলো যেহেতু খুব হাওয়া দিচ্ছিল আমাদের এখানে, বাট আদার দেন দ্যাট এটা খুব সুন্দর একটা ইয়াররিং, খুবই সুন্দর একটা ইয়াররিং। সো ইয়া, এটা হচ্ছে নেক্সট পিস। অলরাইট, সো আরেকটা পিস হচ্ছে এই পিসটা দেখতে পাচ্ছ, পুরো গোল্ডেনের উপর গোল্ডেন, সব সিলভার তোমাদেরকে দেখালাম। সো আমার কাছে না গোল্ডেন ইয়াররিং এর খুবই মানে ক্রাইসিস বলতে পারো, গোল্ডেন ইয়াররিং আমার কাছে নেই বলতে পারো। সো এটা একটা গোল্ডেন ইয়াররিং যেটা আমি কিনেছি, পুরোটা এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মতো, রাউন্ড শেপের একটা রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড দেন একটা বলের মতো, তো এটাও খুব এলিগেন্ট। এটা এখন অব্দি আমি পরিনি, তোমাদের সামনে এখন ফার্স্ট আমি পরছি এটা, সো পরে তোমাদেরকে দেখাই। ওয়াও, এটাও কিন্তু একদমই হেভি ওয়েট না, বা আমার যতদূর মনে হচ্ছে এটা পুরোটাই প্লাস্টিকের, অ্যান্ড একদমই হেভি ওয়েট না, খুব সুন্দর, খুব এলিগেন্টও লাগছে এটা, মানে তোমরা কোনো পার্টি ওয়ার্টিতে গেলেও এটা ডেফিনেটলি ক্যারি করতে পারো, এটা এতটাই ভালো লাগছে। 30 রুপিসের মতো এরকম একটা জিনিস পাওয়া ইজ রিয়েলি লাইক আ গ্রেট থিং, যেটা এক্সপেক্টও করতে পারি না আমরা জেনারেলি। সো ইয়া, এটা একটা কানের দুল, অ্যান্ড পরে মনেই হচ্ছে না যে তুমি কিছু পরেছো, এতটাই লাইট ওয়েট, মানে এতটাই লাইট ওয়েট সিরিয়াসলি। সো ইয়া, এটা হচ্ছে নেক্সট ইয়ার। ওকে গাইস, সো মুভিং অন টু মাই নেক্সট ইয়ারিং হুইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট 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 ইয়ারিং, এটা হচ্ছে এই কানের দুলটা দেখতে পাচ্ছ। এই কালারটার যে মানে এই এখন রিসেন্টলি আমার এই কালারটার প্রতি এতটা অ্যাট্রাকশন এসছে, আমি কী বলবো, এই কালারের সব কিছু আমি কিনে ফেলছি যেটাই দেখছি ওরকম একটা ব্যাপার। সো এই কালারের একটা মানে এই কালারের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা জেগে গেছে। সো এটা হচ্ছে আমার পুরো এই হল ভিডিওর মধ্যে ওয়ান অফ দ্য কী বলবো ফেভারিট পিস অফ মাইন্ড, দেখতে পাচ্ছ খুব এলিগেন্ট লাগছে এটা, কোনো যে কোনো ওয়েস্টার্ন লুকের সাথেও তোমরা এটাকে ক্যারি করতে পারো, ইন্ডিয়ান লুকের সাথেও তো ডেফিনেটলি ক্যারি করতে পারো। সো এইটা একটা কানের দুল, এটা আমি এখন অব্দি পরিনি এই কানের দুলটাও, বিকজ
এটা পড়তে গেলে একটা রাইট ড্রেস দরকার পড়ে, এটাকে জাস্টিফাই করার জন্য একটা খুব সুন্দর একটা ড্রেস দরকার পড়বে। সো তার জন্যই আমি ওয়েট করছি কিসের সাথে পড়ো। মেবি কলকাতাতে দুর্গাপূজা সব থেকে বড় করে হয়, সো দুর্গাপূজার জন্য আমি মেইনলি ওয়েট করে আছি। মেবি দুর্গাপূজার সময় কোনো না কোনো কিছুর সাথে পড়বো, অর আমি কোনো কুর্তি চুড়িদার কিছু একটু কিনে নিতে পারি এই কালারের, জাস্ট টু ম্যাচ উইথ দিস ইয়ারিং। সো দেখা যাক কি করি, বাট ডেফিনেটলি আমি যখন পড়বো তোমাদের সাথে শেয়ার তো করবোই, অর ব্লগ তো করবোই। সো এটাই হচ্ছে আমার ফাইনাল ইয়ারিং হল, ফাইনাল ইয়ারিং বলতে পারো, অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারেট ইয়ারিংও বলতে পারো। এটা এই পুরো হলের মধ্যে সব থেকে বেস্ট যদি কোনো ইয়ারিং বলা যায় তাহলে হচ্ছে এইটা। দেখতে পাচ্ছ কি সুন্দর ইয়ারিংটা, জাস্ট আমি অ্যাডমায়ার, মানে দেখে আমার নিজেরই ভালো লাগে। এনিওয়েজ এটাই হচ্ছে আমার ফাইনাল হল, ইয়ারিং হল, ফার্স্ট টাইম এরকম কোনো ইয়ারিং হল আমি করলাম। অ্যান্ড হ্যাঁ, ম্যাক্সিমামটাই রিসেন্টলি কেনা জিনিস, বাস কয়েকটা জিনিস ছিল, যেমন কি এইটা, এইটা আর এইটা, এই তিনটে জিনিস, আর একটা আছে এইটা, এই চারটে জিনিস মেইনলি আমার আগের কেনা, তাছাড়া এগুলো সব রিসেন্ট বাই আমার। সো আশা করি তোমাদের আমার এই হল ভিডিওটা ভালো লাগে। এখন যদি তোমরা কিউস প্ল্যানেট ভিজিট করে থাকো তাহলে এই ধরনের অনেক কালেকশনস পাবে, এই ধরনের পাবে। সো এরকম তোমরা চেক আউট করে আসতে পারো, খুব ভালো লাগবে। আমার তো ডেফিনেটলি গার্লস মানে শপিং করতে ভালোবাসে, সো তোমরা ট্রাই করে দেখো গিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই হলটা ভালো লেগে থাকে, দেন ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই। Thank you.